কর্মরত অবস্থায় মৃত্যু ঘিরে উত্তেজনা। কর্মরত অবস্থায় কারখানা শ্রমিকের মৃত্যু, শ্রমিকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিভিন্ন রাজনৈতিক মহলের। বড়জোড়া শিল্পাঞ্চলে কর্তব্যরত অবস্থায় ফের শ্রমিক মৃত্যু। মৃত শ্রমিকের নাম গদাধর মাঝি, বয়স 55। সাহারজোড়া গ্রাম পঞ্চায়েতের দেউচা গ্রামের বাসিন্দা গদাধর মাঝি প্রতিদিনের মতো গতকাল দুপুরে বড়জোড়া শিল্পাঞ্চলের বিডি কোয়েল নামক একটি বেসরকারি কারখানায় কাজে যোগ দেন। সেই সময় কর্তব্যরত অবস্থায় তিনি 20 ফুট উঁচু থেকে মাটিতে পড়ে যান। তড়িঘড়ি তাকে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত শ্রমিকের পরিবার কারখানা নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলেছে। মৃত শ্রমিকের সঠিক ক্ষতিপূরণের দাবিও তুলেছেন তারা। ন্যায্য ক্ষতিপূরণ দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন মৃত শ্রমিকের পরিবার। আমার ভাগ্নির শ্বশুর বিডিওয়েল কারখানায় দীর্ঘদিন ধরে কাজ করছে। কারখানার গাফিলতির জন্য, সেফটির অভাবে অ্যাক্সিডেন্টের পর কারখানা কর্তৃক সঙ্গে সঙ্গে হাসপাতালে পেশেন্টকে নিয়ে আসে। পেশেন্ট হাসপাতালে এসেই তার ডাক্তার এসে তার চিকিৎসার মানে মৃত বলে ঘোষণা করে। মূল্য দিয়ে মানুষের দাম হয় না। কারখানা মালিকের সাথে বসে যদি ন্যায্য ক্ষতিপূরণ মৃত ব্যক্তির পরিবারকে দেয় তাহলে আমরা ঠিক আছি। সাথে একটা চাকরি ও তার ইন্স্যুরেন্স। মৃত শ্রমিকের পরিবারের দাবিতে সহমত বিজেপির শ্রমিক সংগঠন বিজেএমটিইউ। তারাও কারখানার ভেতরে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে কারখানা কর্তৃপক্ষের গাফিলতির দিকটি জনসমক্ষে তুলে ধরে। কোনো সুরক্ষা নেই, কোনো সেফটি নেই, না হেলমেট, না জুতো, না গ্লাভস, এই সকল কোনো কিছুই সেফটি নেই। ম্যানেজমেন্ট তা সত্ত্বেও তারা কাজ করিয়েছে। বছর ঠিক এইরকম সময়ে তারই পাশে একটি কারখানাতে এইরকম ধরনের দুর্ঘটনা ঘটে। তার পরিবার আজও পর্যন্ত কোনো তার দাবি দাওয়া পায়নি। আমরা এটাই চাইছি যে আজকে যে ঘটনা ঘটেছে এর জন্যে এনার পরিবার এবং যে সমস্ত শ্রমিকরা আতঙ্কে রয়েছে সমস্ত শ্রমিকদের সেফটির ব্যবস্থা হোক এবং আমাদের এই যে শ্রমিক মারা গেলেন এনার পরিবার যেন স্বীয়ভাবে তার দাবি দাওয়া পায়। মৃত শ্রমিকের পাশে দাঁড়িয়েছে বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেস। বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আলোক মুখার্জি সংবাদ মাধ্যমের সামনে জানান মৃত শ্রমিকের ন্যায্য ক্ষতিপূরণের তারা ব্যবস্থা করবেন। হবে তার পরিবারের সমবেদনা জানাবো, পরিবারকে আমরা দেখব এবং তার ছেলের চাকরি এবং উপযুক্ত তার পরিবারের সংসারটা যেন চলে সেই দিকে নজর। যদি আমরা না পাই তাহলে আমাদের গুরুতর আন্দোলন, বৃহত্তর আন্দোলন আমরা নামব। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বড়জোড়া থানার পুলিশ। মৃতদেহটিকে উদ্ধার করে রবিবার সকালে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।